হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি আই কিউ উইথ একে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমি নভেম্বর ডিসেম্বর মাসের কিছু গুরুত্বপূর্ণ কারণ এফেয়ার্স নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখে নেবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তবে অবশ্যই আয় বাটনটি ক্লিক করে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন অথবা আমার আমার চ্যানেলের প্লে থেকে আপনারা দেখে নিতে পারেন তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা প্রথম প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক কথায় ভারতে তথা এশিয়ার প্রথম ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার গড়ে উঠতে চলেছে তো বন্ধুরা এটি হচ্ছে পাটনা ইউনিভার্সিটি প্রেমিসেস বিহার ঠিক আছে যেটি বিহারে এটি গড়ে উঠতে চলেছে প্রথম ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার ঠিক আছে এটা এটি ভারতের প্রথম তৈরি হতে চলেছে নেক্সট প্রশ্ন হচ্ছে উড়িষ্যা সরকার নির্মাণ কর্মীদের ছেলে মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করার জন্য সম্প্রতি কোন প্রোগ্রাম চালু করেছে তো বন্ধুরা এটি চালু করেছে নির্মাণ কুসুম যোজনা বা নির্মাণ কুসুম প্রোগ্রাম নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক কাকে আসন্ন জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত করল যিনি পূর্ববর্তী পদাধিকারী আমনদ্বীপ গিলের স্থলাভিষিক্ত হলেন তো এটি অ্যান্সার হচ্ছে বন্ধুরা পঙ্কজ শর্মা নেক্সট প্রশ্ন তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিত কাকে তামিলনাড়ু ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করলেন তো এটি অ্যান্সার হচ্ছে জিবালা সুব্রহ্মণিয়াম নেক্সট প্রশ্ন ছত্রিশতম ন্যাশনাল গেমস তিরিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে তো এটি অ্যান্সার হচ্ছে গোয়াতে ঠিক আছে এটি গোয়াতে অনুষ্ঠিত হবে নেক্সট প্রশ্ন চারই অক্টোবর প্রয়াত অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও অ্যানিমেটরের নাম কী যিনি উনিশশো সালে অস্কার পুরস্কারে ভূষিত হয়েছিলেন তো বন্ধুরা তিনার নাম হচ্ছে উইল ভিন্টন নয়ই অক্টোবর সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হল যে দিনটি উনিশশো উনসত্তর সালে টোকিওতে অনুষ্ঠিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কংগ্রেসে পালন করার কথা ঘোষণা হয়েছিল তো বন্ধুরা এটি অ্যান্সার হচ্ছে ওয়াল পোস্ট ডে ঠিক আছে নেক্সট হচ্ছে চার থেকে পাঁচই অক্টোবর কোথায় ওমেন ইন ডিটেনশন অ্যান্ড এক্সেস টু জাস্টিস এর প্রথম আঞ্চলিক অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেল তো বন্ধুরা এটি অনুষ্ঠিত হলো সিমলাতে ঠিক আছে সিমলা যেটি হিমাচল প্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে চারই অক্টোবর প্রভাত জনপ্রিয় সাংবাদিকের নাম কি যিনি উনিশশো উনআশি সালে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া নিউজ এডিটর হয়েছিলেন তো তিনার নাম হচ্ছে বন্ধুরা প্রদীপ চৌধুরী অস্ট্রেলিয়ার কোন প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট ধারাবাহ্যকার মরণোত্তর স্পোর্টস অস্ট্রেলিয়া অল অফ ফেম সম্মানে ঘোষিত হলেন তো তিনি হচ্ছেন রিচি বেনো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সাতই অক্টোবর প্রয়াত অসমের বিশিষ্ট গান্ধীবাদী নেতার নাম কী যিনি নাগাল্যান্ডের গান্ধী হিসাবে অধিক পরিচিত ছিলেন তিনার নাম হচ্ছে নটবট ঢক্কর পরবর্তী প্রশ্ন দিল্লির সক্ষম পেডেলে অনুষ্ঠিত অভিজাত মহিলাদের চল্লিশ কিলোমিটার রেস প্রতিযোগিতায় কোন মহিলা সোনার মেডেল জয়লাভ করেছেন তো তিনি হচ্ছেন দেবরাই হ্যারল্ড এর পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে দুয়ে অক্টোবর প্রয়াত মহারাষ্ট্রের বিশিষ্ট চিত্রশিল্পীর নাম কি যিনি ওমেন উইথ দ্য ল্যাম্প নামে অধিক পরিচিত তো তিনার নাম হচ্ছে গীতা উপালেকর এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মায়ানমারের মান্দালয়ে অনুষ্ঠিত অনুশো সতেরো এশিয়ান ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের সিঙ্গেলস কে ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছে মেরাবা লুয়াং নেক্সট প্রশ্ন দশই অক্টোবর সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হলো যার এবছরের থিম হলো ইয়ং পিপল অ্যান্ড মেন্টাল হেলথ ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড তো এটি অ্যান্সার হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস তো এটি একটা খুব গুরুত্বপূর্ণ কারণ অ্যাফেয়ার কারণ এটি এখন যে কোনো পরীক্ষায় পড়তে পারে ঠিক আছে নিশ্চয় যেসব পরীক্ষা হবে নেক্সট প্রশ্ন যেটি নেব রাশিয়ায় অনুষ্ঠিত অনুর্ধ্ব সিক্সটিন বিশ্ব সুনুকা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা কোন ভারতীয় খেলোয়াড় চ্যাম্পিয়ন হলেন তো তিনি হচ্ছেন কৃথার্না পান্ডিয়া কীর্থান্না পান্ডিয়া ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে সাতই অক্টোবর চেলসিয়া এবং ইংল্যান্ড কোন ফুটবলার সমস্ত ধরনের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন জন টেরি নেক্সট যে কারণে অ্যাফেয়ার্সটি জানিয়ে নেব ভারতের কোন সংস্থাটি সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মচারীদের আর ই স্কিমের আওতায় আনা স্বীকৃতি স্বরূপ আই এ গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ডে ভূষিত হলো তো হচ্ছে বন্ধুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন নেক্সট প্রশ্ন অনুর্ধ্ব নাইনটিন এশিয়ান কাপ এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত কাকে পরাজিত করে ষষ্ঠ বা চ্যাম্পিয়ন হলো তো এটি হলো শ্রীলঙ্কা ঠিক আছে তো শ্রীলঙ্কাকে পরাজিত করে ষষ্ঠ বা চ্যাম্পিয়ন হলো ভারত এটি একটা খুব গুরুত্বপূর্ণ কাণ্ডে আছে অবশ্যই এই প্রশ্নটি মনে রাখবেন কোন বিশিষ্ট অভিনেতা দু হাজার আঠেরো সালের মিড ডে মিড ডে ইয়ং এচিভার আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হলো তিনি হলেন রুহান রাজপুত কারা দু হাজার আঠেরো সালের অর্থনীতির নোবেল পুরস্কার ভুষে তোলেন তো দু হাজার সালে নোবেল পুরস্কার বুঝতে পারেন বন্ধুরা উইলিয়াম ডি নর্ডাউস এবং পল এম রোমার এটি বন্ধুরা অর্থনীতিতে মনে রাখবেন তাছাড়া কেমিস্ট্রি ফিজিক্সও আছে তো এলে এখন দেওয়া নেই ঠিক আছে নেক্সট হচ্ছে দিল্লির সক্ষম পেডেলে অনুষ্ঠিত অভিজাত পুরুষদের পঞ্চাশ কিলোমিটার রেস প্রতিযোগিতায় কোন খেলোয়াড় সোনার মেডেল জয়লাভ করেছে তো এটি তিনি হচ্ছেন শ্রীধর সাভানুর বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে তো এখানে আরও অনেক কারেন্ট এফেয়ার্স আছে তো একেবারে নভেম্বর ডিসেম্বর মাসের কারেন্ট এফেয়ার্স নেক্সট প্রশ্নের যেটি হচ্ছে দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি সাল কুড়ি সালে নতুন ফর্মে ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট প্রতিযোগিতায় কোথায় অনুষ্ঠিত হবে তো এটি অনুষ্ঠিত হবে বন্ধুরা মাদ্রিদে জাতীয় পর্যটন পুরস্কার দু হাজার ষোলো সতেরো বেস্ট হেরিটেজ সিটি হিসাবে পুরস্কৃত করা হয়েছে কোন শহরকে তো বন্ধুরা এটি করা হয়েছে আহমেদাবাদ শহরকে ঠিক আছে আহেদাবাদে গুজরাট এবং মান্দুর মধ্যপ্রদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কর্তৃক প্রদত্ত দু হাজার আঠেরো সালের শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে ম্যাথামেটিক্যাল সায়েন্স বিভাগে কে কে পুরস্কৃত হয়েছেন তো এটি পুরস্কৃত হয়েছিল বন্ধুরা অমিত কুমার এবং নিতিন সাকসেনা এর পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে আঠাশে সেপ্টেম্বর কোথায় আর্মি এক্সিবিশন পরাক্রম পর্ব অনুষ্ঠিত হলো যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এটি হয়ে হয়েছিল বন্ধুরা যোধপুরে ঠিক আছে যেটি রাজস্থানে অবস্থিত নেক্সট যে প্রশ্নটি জেনে নেব উনত্রিশে সেপ্টেম্বর কোথায় কনফারেন্স অন একাডেমিক লিডারশিপ অন এডুকেশন ফর রিসার্চ রিসার্জেন্স অনুষ্ঠিত হয়ে গেল যার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এটি হলো বন্ধুরা নতুন দিল্লিতে নতুন দিল্লিতে বিজ্ঞান ভবনে সাতাশে সেপ্টেম্বর সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো যার এই বছরের থিম ছিল ট্যুরিজম অ্যান্ড দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন তো সাতাশে সেপ্টেম্বর বন্ধুরা বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছিল উনত্রিশে সেপ্টেম্বর মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং স্বচ্ছ ভারত মিশনকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে কোথায় মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্যানিটেশন কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল সেটি অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা নতুন দিল্লিতে এর পরবর্তী যে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কেন্দ্রীয় সরকার মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রজেক্ট এবং কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রজেক্ট সঠিকভাবে রূপায়িত করার জন্য জাপানের কোন সংস্থার সঙ্গে যৌথ মো স্বাক্ষর করল তো বন্ধুরা জাপানে ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির সঙ্গে যৌথ মো স্বাক্ষর করল নেক্সট যে প্রশ্ন জেনে নেব আমরা সাতাশে সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হলো যার এ বছরের থিম হলো আই ও সেভেনটি আওয়ার হেরিটেজ বেটার শিপিং ফর এ বেটার ফিউচার তো বন্ধুরা সাতাশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড মেরিটাইম ডে পালিত হলো কে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে পিপলস রিপাবলিক অফ চায়না নিযুক্ত হলেন যিনি পূর্ববর্তী পদাধিকারী গৌতম বোম্বাইওয়ালার ইলাভিষিক্ত হলেন তো তিনি হচ্ছেন বন্ধুরা বিক্রম মিস্ত্রি দু সালে এশিয়ান কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারত কোন দেশকে তিন উইকেট হারিয়ে সপ্তম চ্যাম্পিয়ন হলো সেটি এটি হচ্ছে বাংলাদেশ নেক্সট এই প্রশ্ন হচ্ছে কে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া চেয়ারম্যান হিসেবে পূর্ববর্তী পদে বিবেক গোয়েঙ্কার ইস্তলা হলেন তিনি হলেন এন রবি এর পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে সাতাশে সেপ্টেম্বর প্রয়াত গুজরাট তথা সর্বভারতীয় রাজনৈতিকবিদদের নাম কী যিনি পাঁচবার গুজরাট বিধানসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তো তিনার নাম হচ্ছে বন্ধুরা মনোহর সিং জাদেজা উনত্রিশে সেপ্টেম্বর সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হলো যার এ বছর থিম হলো মাই হার্ট ইয়োর হার্ট তো এটি অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে নেক্সট যে প্রশ্ন জেনে নেব কেন্দ্রীয় সরকার কম্পিটিশন অ্যাক্ট পর্যালোচনা করার উদ্দেশ্যে কার নেতৃত্বাধীন দিন কম্পিটিশন ল রিভিউ কমিটি গঠন করলো তেটি হচ্ছে ইনজেটি শ্রীনিবাস এরপর যে প্রশ্ন হচ্ছে কে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে পূর্ববর্তী পদাধিকারী আকিলা উরাঙ্কার স্থলাভিষিক্ত হলেন তিনি হলেন জয়ন্ত মাম্মেন ম্যাথিউ নেক্সট যে প্রশ্নটি হচ্ছে তিরিশে সেপ্টেম্বর সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো যার এবছরের থিম হলো ট্রান্সলেশন প্রোমোটিং কালচারাল হেরিটেজ ইন চেঞ্জিং টাইমস এটি হচ্ছে আন্তর্জাতিক অনুবাদ দিবস ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকে ব্যাংকিং নীতি না মানার জন্য পাঁচ কোটি টাকা জরিমানা করেছে তো এটি হচ্ছে কারুর বৈশ্য ব্যাংক কে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন তো তিনি হলেন বন্ধুরা লভ সাকসেনা উনত্রিশে সেপ্টেম্বর প্রয়াত জনপ্রিয় ধ্রুপদ যন্ত্রসঙ্গীত শিল্পীর নাম কি যিনি দু হাজার পাঁচ সালে সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ও দু হাজার ষোলো সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি হচ্ছেন বন্ধুরা পণ্ডিত তুলসীদাস বোরকার আজকের যেমন লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটি হচ্ছে কে ব্রাজিল ফুটবল দলের স্থায়ী অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন তিনি হচ্ছেন বন্ধুরা নেইমার ডিসিল বা সান্তোষ জুনিয়র ঠিক আছে তো ফ্রেন্ডস এইগুলি ছিল আজকের বিশেষ বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ডেলি আই কিউ উইথ একি থ্যাংক ইউ ফ্রেন্ডস